নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গ্রুপ ডির পদে নিয়োগ হচ্ছে আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে ডিটেলসে বলবো স্টেপ বাই স্টেপ যারা আবেদন করতে চাও তারা কিভাবে আবেদন করবে মাধ্যমিক পাশে গ্রুপ ডির পদে নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় সরকারের বিভাগে তো তোমাদের প্রত্যেকটা জিনিস যেটা আমি ডিটেলসে বলবো চারশোরও বেদি বেশি পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে যেটা সম্পর্কে সব দেখ তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান এখানে কিন্তু ডাউনলোড করে ফেলেছি এই অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমেই তোমাদেরকে আমি বলবো কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে ফর্মও দেওয়া হয়েছে যেই ফর্মটা অফলাইনে তোমাদেরকে ফিল আপ করতে হবে সেটাও তোমাদেরকে বলবো তাছাড়া কী কী পোস্ট এসে এসেছে সেটা বলে দিই এখানে দেখতে পাচ্ছো ক্লিনারের পদ রয়েছে মোটর ড্রাইভার সিভিলিয়ানের পদ রয়েছে কুকের পদ রয়েছে সিভিলিয়ান ক্যাটারিং ইন্সট্রাক্টরের পদ রয়েছে লেবার লেবারের পদ রয়েছে এম এর পদ রয়েছে এইভাবে কিন্তু তোমরা দেখবে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হচ্ছে তো প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদেরকে বলবো তো চলো ডিটেলস আরও বলে দিই এখানে দেখতে পাচ্ছ সিভিলিয়ান মোটর ড্রাইভারের পদে নিয়োগ হচ্ছে যেখানে একশো পনেরোটা কিন্তু পোস্ট বেরিয়েছে ক্লিনারের পদে সাতষট্টিটা পোস্ট বেরিয়েছে কুকের পদে এখানে পনেরোটি পোস্ট বেরিয়েছে এবং সিভিলিয়ান ক্যাটারিংয়ের ইন্সট্রাক্টরের তিনটি পদ তারপর লেবারের পদে এখানে দেখতে পাচ্ছি একশো তিরানব্বইটি পদ রয়েছে এমটিএসের পদে কিন্তু এখানে সাতটা পোস্ট বেরিয়ে যেত টোটাল দেখতে পাচ্ছ চারশোরও বেশি পদে কিন্তু নিয়োগ হচ্ছে বেশিরভাগ পদেই কিন্তু এখানে মাধ্যমিক পাশে নিয়োগ হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ সিভিল মোটর ড্রাইভারের জন্যে মাধ্যমিক পায় উইথ হেভি অ্যান্ড লাইট মোটর ভেহিকেল এটা থাক লাইসেন্স থাকতে হবে ক্লিনারের পদে মাধ্যমিক পাস কুকের পদে মাধ্যমিক পাস সিভিল অ্যান্ড ক্যাটারিংয়ের ইনস্ট্রাক্টরের পদেও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে মাধ্যমিক পাস লেবারের পদেও কিন্তু মাধ্যমিক পাশে আর নেওয়া হচ্ছে এমটিএস সাফাইওয়ালার পদে কিন্তু এখানে ম্যাট্রিকুলেশন পদে মানে মাধ্যমিক পাশে কিন্তু নেওয়া হচ্ছে এবার কথা বলে নিই এজ লিমিটটা এজ ক্রাইটেরিয়াটা বলা হয়েছে সিভিল ক্যাটারিং ইনস্ট্রাক্টর ক্লিনার কুক ট্রেড মেন লেবার এবং এম টিএসির পদে যদি আবেদন করতে চাও তাহলে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আর যদি সিভিল মোটর ড্রাইভারের জন্য আবেদন করো তাহলে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে কিন্তু তোমার বয়সটা হতে হবে এরপরে চলে আসছি এখানে এজ রিল্যাকশান এজ রিল্যাকশান তোমরা দেখতে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত এজ রিলাকশান রয়েছে একুশ দিনের মধ্যেই কিন্তু তোমাদের এই নোটিফিকেশানের যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ফিল করতে হবে এবং যে সিলেকশান প্রসেসটা আছে সেটাও বলে দিই প্রথমে কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তারপরে তোমাদের ফিটনেস টেস্ট এবং তারপরে ইন্টারভিউ এবার চলে আসছি এখানে দেখতে পাচ্ছ ফর্মটাও কিন্তু নিচে দেখতে পাবে রকম কিন্তু অ্যাপ্লিকেশান ফিস নেওয়া হচ্ছে না এটাও মাথায় রাখবে রকম অ্যাপ্লিকেশান ফিস ছাড়াই কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু এখানে দেখতে পাবে খুব আঠেরো জুন কিন্তু এই নোটিফিকেশানটা এসছে এবার তার থেকে তোমরা একুশ দিন তোমরা দেখতে পারো এবার একুশ দিনের মধ্যেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে পাঠাতে হবে ফিল করে পাঠাতে হবে দ্য প্রেসিডেন্ট অফিসার সিভিলিয়ান ডাইরেক্ট রিক্রুটমেন্ট বোর্ড সিএইচ কিউ এ এস সি সেন্টার সাউথ টু এটিসি আগ্রাম পোস্ট ব্যাঙ্গালোর দ্য প্রেসিডেন্টিং অফিসার সিভিলিয়ান ডাইরেক্ট রিক্রুটমেন্ট বোর্ড এখানে দেখতে পাচ্ছ এখানে এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে যেখানে তুমি যে পোস্টের জন্য আবেদন করতে সেই পোস্টের নাম তারপরে তোমার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি আদার নাম বাবার নাম ডেট অফ বার্থ করসপন্ডেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এডুকেশান কোয়ালিফিকেশান যেটা তোমার এখানে দিতে হবে জেন্ডার ক্যাটাগরি এবং যদি তুমি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করার জন্য ওটা তোমাকে চুজ করতে হবে তারপর তুমি কোথায় কাজ করতে চাও দ্য নেম অফ দ্য স্টেশন কোথায় কাজ করতে সেটাও কিন্তু এখানে দেবে এবং দেওয়ার পরেই কিন্তু এই ফর্মটা তোমরা ফিল করে পাঠাবে চাকরির সুযোগটা এসছে সরকারি ডিফেন্সের তরফ থেকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে এই রিক্রুটমেন্টটা এসছে যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো ভিডিওটা আমি এখানেই শেষ করব সরকারি চাকরির আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটি Thank you friend, thank you for watching this video.